আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুল ট্রাভেলিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের দিকে দেখাবো সাতক্ষীরার ঘোরার অংশ হিসেবে। আজকে এখন দেখাবো আপনাদেরকে আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার, ঠিক আছে? এটা আপনার বুড়িগোয়ালিনি কলাবাড়ি শ্যামনগর সাতক্ষীরায় অবস্থিত। এটা খুবই নাম করা একটা দর্শনীয় স্থান সাতক্ষীরার মধ্যে। তো দর্শক, চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার থেকে। দর্শক, এখন ঢুকে গেলাম আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টারে। ইকো ট্যুরিজমে ঢুকতে টিকিট নিয়েছে 20 টাকা করে, আর কার আমাদের সাথে হুন্ডা ছিল, তাই হুন্ডা বাবদ নিয়েছে 10 টাকা পার্কিং এর জন্য। খুবই সুন্দর গোছানো ম্যানগ্রোভ বনাঞ্চলের মতো একটি আকাশনীলা ইকো ট্যুরিজম আপনারা দেখতে পারতেছেন দর্শক। ছোট ছোট খুপড়ি করা দারুণ জায়গাটা। চলেন দর্শক, আব্দুল সামাদ ফিশ মিউজিয়াম এদিকে ঢুকি, ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সব বাঁশের তৈরি দেখতে পারতেছেন দর্শক, সুন্দর সুন্দর জায়গা, খুবই দারুণ দর্শক, দারুণ একটা অনুভূতি আপনাদেরকে কি বলবো। আকাশনীলা ইকো ট্যুরিজম খুবই গোছানো ম্যানগ্রোভ বনের মধ্যে, সুন্দরবনের অংশ একটি এক সাইড করেছে আকাশনীলা ইকো ট্যুরিজম। দারুণ আকাশনীলা ইকো ট্যুরিজম আপনারা দেখতে পারতেছেন দর্শক, এখন ভাটা চলতেছে তাই এরকম। দর্শক, এটা কেওড়া গাছ আপনারা দেখতে পারতেছেন, এটা কেওড়া গাছ, খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পারতেছেন আকাশনীলা ইকো ট্যুরিজম সাইট। এখন জোয়ার ভাটা থাকার কারণে পানি নেই আপনারা দেখতে পারতেছেন, আর অবশ্যই দর্শক একটু সাবধানে থাকবেন পাটা ফালার জন্য, একটু দেখে নেবেন কাঠগুলো ঠিক আছে কিনা, কিছুক্ষণ আগে পরে যেতে নিয়েছিলাম। চারিদিকে গেওয়া, এই যে দর্শক দেখতে পারতেছেন গোলপাতা, দর্শক গোলপাতা ম্যানডব গুলো শ্বাসমূল গুলা বেরিয়ে আসছে, দারুণ জায়গা আপনার। এটা বাইন গাছ দর্শক, এটা বাইন গাছ দেখতে পারতেছেন, এটা হচ্ছে কেওড়া গাছ, কেওড়া খুবই সুন্দর গোছানো আপনারা দেখতে পারতেছেন, জায়গাটা দারুণ। এখানে একটা চ্যানেলের মতন আছে, জোয়ারে এখান দিয়ে পানি আছে, এখন বাটার সময় চলতেছে তাই এরকম। এই যে সুন্দরবন সাইডে চলে এসেছি দেখতে পারতেছেন আপনার অসাধারণ দর্শক আপনারা দেখতে পারতেছেন আকাশনীলা ইকো ট্যুরিজম স্পট, খুবই দারুণ। এখন একবারে নদীর পার আছি আপনারা দেখতে পারতেছেন, একবারে বড় নদীর কাছে চলে এসেছি দর্শক আপনারা দেখতে পারতেছেন। দর্শক, এইখানে কিছু ভাইরা আছে যারা মাছ ধরতেছে আপনারা দেখতে পারতেছেন। মাছ ধরতে ছিল, এটা নদীর ট্যাংরা মাছ, দারুণ। আসলে আকাশনীলা ট্যুরিজম স্পটে মাছ ধরার অনুভূতি অন্যরকম। আকাশনীলা ইকো ট্যুরিজম স্পটে আপনারা একটি মাছের ই দেখতে পারবেন, যেখানে নানা ধরনের মাছ আছে, সামুদ্রিক মিউজিয়াম মাছের দর্শক আপনারা দেখতে পারতেছেন, কাঁকড়া কাসিম অক্টোপাস বিভিন্ন প্রকার মাছ আছে এখানে। আকাশনীলা ইকো ট্যুরিজমের এখন বাম পাশে ঢুকেছি দর্শক আমরা, মানে বাম পাশে কি আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। পুকুর আছে দর্শক দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানানো হচ্ছে সুন্দরবনে, স্বাগতম। চারিদিকে বাইন গরান কেওড়া গাছ দেখতে পাচ্ছেন দর্শক, এইদিকে অবশ্যই সাবধানে হাঁটবেন। ছোট একটা ক্যানেলের মতো আছে এখানে দেখতে পারতেছেন দর্শক, অসাধারণ কি বলবো, দারুণ।
মানে খুবই গোছানো পরিপাটি। এই যে ওয়াচ টাওয়ারটা বন্ধুরা, আসলে আমাদের সময় কম থাকার কারণে আপনাদেরকে ওয়াচ টাওয়ারে গিয়ে দেখাতে পারলাম না, এতটুকু পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দরবন শুরু এইখান থেকে, এটাও সুন্দরবনের অংশ পড়ছে, বাট শুরু কিন্তু এইখান থেকে। এই ছিল আকাশ নীলা ট্যুরিজম স্পট। জানি না আপনাদের কেমন লেগেছে, আসলে আমার খুবই ভালো লেগেছে। মানে সাতক্ষীরা শহরে আপনারা যদি আসেন, অবশ্যই আকাশ নীলা ইকো ট্যুরিজম থেকে ঘুরে আসবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, একটু বলতেছি, সুন্দরবন, এটাও সুন্দরবন, কিন্তু এইটাও সুন্দরবন, এটা নদীর এই পাশ পড়ছে, মানে সুন্দরবনের শুরু শুরুটা হয়েছে এইখান থেকে। এইখান থেকে সম্পূর্ণ সুন্দরবনটা শুরু হয়ে গেছে এই নদীর ওই পার থেকে। তো দর্শক, জানি না আপনাদেরকে আর কিরকম লাগছে ভিডিওটা, মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, আমার ভিডিওর মধ্যে কোনো প্রকার ভুলভ্রান্তি হলে ক্ষমা সবল দৃষ্টিতে দেখবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।